হিজাব পরা নিশ্চিত করতে আরও কঠোর আইন আনতে যাচ্ছে ইরান। নজরদারিতে ব্যবহার করা হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই আইন অমান্য করলে দীর্ঘ সময় কারাগারে কাটাতে হতে পারে। বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার জন্ম দেওয়া মাসা আমিনের মৃত্যু এবং বিক্ষোভ শুরুর প্রথম বর্ষপূর্তির বাকি দেড় মাস। এর আগে হিজাব নিয়ে নতুন আইনের বিলের খসড়া নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। খসড়া বিলটির 70 ধারায় বেশ কিছু সুপারিশে বলা হয়েছে, ইরানে যে নারী হিজাব পরতে অস্বীকৃতি জানাবেন তার সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড দেওয়া হবে, আইন ভঙ্গকারী তারকা ও ব্যবসায়ীদের কঠোর শাস্তি দেওয়া হবে, সেই সঙ্গে পোশাক নীতি অমান্যকারীদের খুঁজে বের করতে এআই ব্যবহারের বিধান রাখা হয়েছে। আপাতত বিলটি খসড়া পর্যায়ে রয়েছে, এখনও পাশ হয়নি। বিশ্লেষকরা বলছেন এই বিল ইরানিদের জন্য সরকারের একটি সতর্কবার্তা।